আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পুরাতনরা তো আমার পাশেই আছে, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, আমি অলওয়েজই বলি। সো এই ভিডিওটা আর কি বলতে গেলে এক জাতীয় ভয়েস মেসেজই, তো আপনাদের জন্য আমি ভয়েস মেসেজটা দিচ্ছি। কাজ আজকে আমি তেমন ভিডিও আপলোড করতে পারতেছি না, চেষ্টা করছিলাম আর টাইম হইলে মানে দেওয়ার জন্য চিন্তা করছিলাম, বাট টাইম হাতে কুলাইতে পারি নাই, অনেক রাত হয়ে গেছে। সো আপনাদের জন্য ভয়েস মেসেজটা দিয়ে যাচ্ছি, কারণ আপনারা তাহলে একটু চিন্তামুক্ত থাকবেন। অনেকেই দেখলাম আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করতেছেন বিভিন্ন ডেলিভারি আপডেটের জন্য। সো সবার জন্য আমি একটা কথাই বলি, আপনারা যে কমেন্টটা করেন সেই কমেন্টের উত্তর যদি আমি সাথে সাথে নাও দিই, আমি কমেন্টটা কিন্তু দেখে নিই। অ্যান্ড আমার মাথায় কিন্তু থাকে যে কে কী কমেন্টটা করতেছেন এবং কার জন্য কখন কোন উত্তরটা দিতে হবে, সেভাবে আমি উত্তরগুলো কালেক্ট করে তারপর আপনাদের সাথে একবারে একসাথে তিনটা চারটা ভিডিও কিন্তু আপলোড করি পার্ট পার্ট করে। সো যারা অন্য অন্য কমেন্টগুলো করছেন যে কোন প্রোডাক্টের ডেলিভারি কবে কী, যেমন রিও ইন্টারন্যাশনাল, তারপরে কারো ফ্যানের অর্ডার আছে, তারপরে কারো ল্যাপটপের অর্ডার আছে, তাদের জন্য আমি বলবো যে আপনারা কালকে আমার ভিডিওগুলো দেখতে পারেন, কালকে আমি আপডেট সবাই আপডেটগুলো দিয়ে দিব। একটা পরিপূর্ণ নিউজ বা একটা সোর্স থেকে একটা খবর না পেয়ে আপনাদেরকে একটা ভুয়া খবর দেওয়ার ইচ্ছা আমার নাই। সো আমি চেষ্টা করি জেনুইন যে নিউজটা সেটা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য, কাজ আপনাদের হেল্প হোক সেটাই হলো আমার মূল উদ্দেশ্য, এবং পাশাপাশি আপনারা আমার ভিডিওটাও দেখবেন এটাও একটা উদ্দেশ্য। আর এই সময়টাতে যখন আপনারা ইভেলির পাশেই ছিলেন, এখন ইভেলির প্রোডাক্ট ডেলিভারি হইতে একটু টাইম লাগতেছে এটা সবাই জানে। সো এখন আমরা চাইলেও আমরা টাকা উত্তোলন করে ফেরত নিয়ে আসতে পারতেছি না, ধৈর্য ধরে এখন আমাদের প্রোডাক্টের জন্য অপেক্ষা করতে হইতেছে। যেহেতু ইভেলি কয়েকটা প্রোডাক্টের ডেলিভারি লিস্ট দিয়ে দিয়েছে, ইনশাল্লাহ ওই প্রোডাক্টগুলো খুব দ্রুত ডেলিভারি হয়ে যাবে আমি আশা করি। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে কি, লাস্ট যারা রিফান্ড নিয়ে কমেন্ট করছেন তাদেরকে আমি বলবো কাইন্ডলি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করার জন্য, রিফান্ড নেওয়ার জন্য কোন প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদেরকে বলে দিব, আপনারা সেভাবে রিফান্ডটা নিতে পারবেন। আর কয়েক সবার নাম তো আমার মনে থাকে না, বাট আমি একজনের নাম মনে আছে যিনি আমাকে মেসেঞ্জারে ফেসবুকে নক দিছিলেন, আকাশ নামে একজন ভাই, ওনার একটা রিফান্ডের ইস্যু ছিল। তো কাইন্ডলি আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন ভাই, আপনাকে আমি ইনবক্সে আসার জন্য অনুরোধ করলাম, কাইন্ডলি আইসেন, আপনার সাথে একটু কথা আছে, কাজ আপনার রিফান্ডটা নেওয়ার জন্য আপনি একটু জটিলতায় পড়ে গেছেন। আর যাদের অন্য অন্য কথা নিয়ে প্রশ্ন আছে বা কিছু জানার আছে, তারা চাইলে আমার ফেসবুকের গ্রুপটা জয়েন করতে পারেন। আমার ফেসবুক গ্রুপে ঢুকলে আপনারা মোটামুটি অনেকগুলো ডিটেলস বা ইনফরমেশন পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিতেছি। আর যাদের প্রোডাক্ট এখনও পেন্ডিং অবস্থায় আছে, অনেকেই অস্থির, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক, তাদের জন্য বলবো যে ভাই এতদিন ধৈর্য ধরছেন, আর কয়টা দিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ প্রোডাক্টগুলো আস্তে আস্তে সবগুলো ডেলিভারি হবে। আর সবার কমেন্টই আমি পড়তেছি, যদিও মানে সবার উত্তরটা আমি দিতে পারতেছি না যে ভাই আমি দেখতেছি বা কিছু একটা, ইনস্ট্যান্টলি এতগুলো মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয় না, বাট আমি সবাই কমেন্টগুলো একে একে পড়ছি এবং আমার কাছে নিজস্বভাবে আমি লিখিত একটা লিস্ট রাখি যে কে কোন বিষয়টা জানতে চাইছে। সো সেই বিষয়ের উপর ভিত্তি করে আমি তা আপনাদের নিউজগুলো কালেক্ট করি, অ্যান্সারগুলো কালেক্ট করি, দেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। সো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমি চেষ্টা করব সবসময় আপনাদের হেল্প করে যাওয়ার। আর যারা এতদিন কষ্ট করছেন তাদের কষ্টের অবসান হবে ইনশাল্লাহ। আর বর্তমানে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা বর্তমানে কোনো প্রোডাক্ট ইভেলির থেকে অর্ডার করেন না, না করাটাই এই মুহূর্তে ভালো। সো বাকিটা আপনার ইচ্ছা, আর তেমন কিছু বলার নাই। ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, করোনার পরিমাণ বাড়তেছে, ইনশাল্লাহ ঘরে থাকেন, ঘর থেকে বসে ই কমার্স সাইটে যে কোনো পণ্য অর্ডার করতে পারেন। আমি খুব শীঘ্রই আপনাদের আগামীকালকের আপডেটগুলো দিয়ে দিব, যাদের যাদের যা যা কমেন্ট ছিল আমি দিয়ে দিব, আর এর মধ্যে যদি কোনোটা মিস যায় ইনশাল্লাহ আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের শতভাগ জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।